Happy Holi! সবাইকে হ্যাপি হোলি, হোলির অনেক 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 শুভেচ্ছা। তোমরা সবাই আজকে আশা করছি খুব 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 আনন্দ করবে, মজা করবে, কারণ দোল বলে কথা আর রঙের উৎসব, এটা তো সবারই খুবই এক্সাইটেড লাগে আজকের দিনটা, যারা যারা রঙ খেলতে ভালোবাসে। যদিও আমি খুব একটা রং খেলতে পছন্দ করি না, আবিরটা ভালো লাগে ওকে, বাট রংটা অতটা ভালো লাগে না। এনিওয়েজ আজকের দিনটা খুব এক্সাইটেড হতে চলেছে, কারণ আজকে আমার বিয়ের পরে এখানে সেকেন্ড ইয়ার হোলির কিছু প্ল্যানিং আছে, কিছু ভালো ভালো রান্নাবান্না করার ইচ্ছা আছে। যেমন আজকে সকালে ব্রেকফাস্টের ইচ্ছা আছে রাধা বল্লভী বানানোর, তার জন্য কালকে রাতে বিউলির ডাল ভিজে রেখেছিলাম। আর বাকি প্রসেসিংটা কী কী করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, আজকে আশা করছি খুব মজার হতে চলেছে এই ব্লগটা, দেখতে থাকো ডেস্টিনি অ্যান্ড বিয়ন্ড। এখন মা ঠাকুর ঘরেতে পুজো করতে শুরু করে দিয়েছে, হোলি স্পেশাল পূর্ণিমার পুজো, আর সমস্ত কিছু ঠাকুরকে নতুন ড্রেস পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মা পুজো করতে বসেছে। রাধাকৃষ্ণকেও নতুন ড্রেস পরানো হয়েছে, কালারফুল একটা ড্রেস দোলের জন্য, সুন্দর লাগছে না মা? হ্যাঁ, খুব ভালো লাগছে। দেখুন এইগুলো হচ্ছে আমাদের সব গাছের ফুল। এখানে মা সুন্দর করে আবির সাজিয়েছে ঠাকুরকে দেওয়ার জন্য। এদিকে আমি তোমাদের বলেছি যে আজকে ব্রেকফাস্ট হচ্ছে রাধা বল্লভী, আর সেই যেমন আমরা খেতে গেলে বাইরে কচুরির সাথে যেরকম তরকারি দেয় না, ওরকম আলুর তরকারি বানাবো, তো তারই প্রিপারেশন চলছে। একদম খোসাসহ আলুর তরকারি খেতে পারি না আমরা, তাই একটু একটু খোসা রেখে আলুগুলোকে কেটে নিচ্ছি। আর রাধা বল্লভী বানাতে গেলে যেটা মেনলি পুরের জন্য লাগে সেটা হচ্ছে বিউলির ডাল, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে বেটে নেবো, নিয়ে তারপরে পুরটা রেডি করব। আর এখানে ময়দা মাখা, ঝটপট ঝটপট এগুলো বানিয়ে নিই, কারণ অলরেডি 10টা বেজে গেছে, এরপর টিফিনের জন্য সবাই তাড়া দিতে লাগবে। এখানে বিউলির ডালটা বেটে নিয়েছি, আর মৌরি গুঁড়ো করে নিয়েছি, ফোড়ন দেওয়ার জন্য লাগবে ডাল বাটা মৌরি গুঁড়ো। এবারে এখানে আমি পুরো রাধা বল্লভী মশলাটা রেডি করে নেব। তুলসী গাছে ঠাকুরকে নিবেদন করা হচ্ছে খাবারটা, আর আপনারা রূপা কি বানাচ্ছে আমি জানি না, তো আমাকে একটা ক্লু দিয়েছিল সকালবেলা, তো চলুন রান্নাঘরে তো আমি চলে এসেছি। এই কি বানাচ্ছ? আজকে রাধা বল্লভী বানাচ্ছি, তার বাচ্চাদের সাথে শেয়ার করেছি, ও যদিও জানে না, ফোনটা নিয়ে এসে ভিডিও করছিলাম। হ্যাঁ, আজকে হোলির দিন, তো স্পেশাল তো একটু রান্না করতেই হবে। এটা হচ্ছে এখানে যে বিউলির ডালের পুরটা রেডি করেছি। আচ্ছা আচ্ছা, খিদে পেয়ে গেছে, এত এত ভালো ভালো খাবার দেখলে পরে যেন। হ্যাঁ, তা তো একটু ভয়, আসলে ছুটির দিনে একটু দেরি করে গেছে। এবারে এগুলো বেলা হয়ে গেছে, এবারে গরম গরম ভেজে নেব। Thank you.
আমাদের এখন দুপুরের রান্নাবান্নার পর্ব চলছে, আর মা এখন রান্নার একদম দায়িত্ব হ্যাঁ নিয়ে নিয়েছে, সবকিছু মাই করছে। আর আমাকে বলে গেছে যাও যাও রং খেলো রং খেলো। কি বানাচ্ছেন মা আজকে বেনা দেখ? আজকে আমাদের সব নিরামিষ রান্না হচ্ছে, মানে ভাজা হচ্ছে, তরকারি তরকারি আর এখন শাক ভাজবে। আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট, সকালের আধা পল্লবীটা বানালাম, ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো একটু তো উল্টোপাল্টা হয়েছে, উল্টোপাল্টা মানে কি ঠিকই আছে, ফ্লেভারটা আমার মনে হচ্ছে একটু আর একটু বেশি ভালো হতে পারতো। এনিওয়েজ দেখা যাক, ওকে জিজ্ঞাসা করেছে ওর কেমন লেগেছে। কী গো এখানে নেই, কোথায় তুমি, কী করছো? নিচে আছে, বলছি সকালের আধা পল্লবীটা কেমন লাগলো তোমার? আমি এখানে কালার আবিরের সাজিয়ে নিয়েছি রং খেলার জন্য, এবারে আমি আরো দুজনে মিলে একটু ছাদে যাবো, গিয়ে একটু রং খেলবো। আর যেহেতু আজকে হোলি তাই একটু কালারফুল ড্রেসও পরে নিয়েছি, আগেকার দিন চলে গেছে যখন হোলি মানে বাড়িতে মা বাবারা যত পুরনো পুরনো জামাকাপড়গুলো পরিয়ে দিত, কারণ রং মাখলে সেই রং আর জীবনে উঠতো না আর সেটা নষ্টই হয়ে যেত। কিন্তু যেহেতু এখন আবির তাই একটু ভালো জামা পরার রিস্ক নেওয়া যায়। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাপি হোলি। হ্যাপি হোলি, তোমার ড্রেসের সঙ্গে ম্যাচিং কালারে রাবিট হয়ে গেছে, তোমার সঙ্গে ভালো লাগে, সবার সঙ্গে সবার আছে বাকি আছে। আমাদের এই পরিস্থিতি, এখন আমরা এসেছি হচ্ছে একটা আইসক্রিমের দোকানে আইসক্রিম কিনতে। এদিকে 50 টাকা হয়ে যাচ্ছে দাদা, আইসক্রিমের দোকানই আজকে বন্ধই, একটাই লাগলি খোলা পেয়েছি। রং টং মেখে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা, আর এই কুলফি ফ্লেভারের আইসক্রিমটা হচ্ছে আমার ফেভারিট। আইসক্রিমটা কিনে নিয়ে আসছে, একটা মজার ঘটনা ঘটেছে, একটা জায়গাতে কিছু বাচ্চারাই আমাদের সামনের পাড়াতেই রং খেলছিল, আর আমাদের দুজনকে যেতে দেখে এক বালতি জল নিয়ে আমাদের দুজনের গায়েতে ঢেলে দিয়েছে। এই জন্য ছোটবেলা থেকেই দোলের দিনে মা বাবা কখনো রাস্তায় কোথাও বেরোতে দিত না। দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে, জল পিপাসু জল খাচ্ছে। ফাইনালি আমাদের রং মাখার কোটা কমপ্লিট হয়েছে, তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আবির এনেছিলাম, কোনো রং নিয়ে আসেনি, কিন্তু কোনো একটা আবির এনে আমার মনে হয় গোলাপি রঙের আবিরটার মধ্যে কালার ছিল, যে কারণে এই জায়গাগুলো এগুলো গোলাপি কালারটাই রয়ে গেছে, আদারওয়াইজ কোনো কালার আর নেই, ইভেন হাতেও গোলাপি রঙটা রয়ে গেছে। এনিওয়েজ এবারে দোলটা ভীষণ ভালো গেল, আর চোখেতে একটু কালার পড়েছে,
তো যাই হোক, এখন স্নান করে নিয়েছি, এবারে নিচে যাবো। নিচে গিয়ে রাধা কৃষ্ণের পায়ে আবির দেবো, ঠাকুরদেরকে একটু রং দেবো, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30, আর আজকে সন্ধ্যাবেলা প্ল্যানিং ছিল যে একটু বাইরে বেরোবো, একটু কোথাও যাবো বাইরের দিকে, কিন্তু সেটা আর হলো না, কারণ সাডেনলি বিকেলের পর থেকে ওয়েদারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। তাই এখন একটু ইচ্ছা হলো যে একটু কড়া করে দুধ চা খাবো। ইন জেনারেলি আমরা দুধ চাটা খুব কমই খাই, আর কিন্তু আজকে একটু ইচ্ছা হচ্ছে এরকম ওয়েদারেতে যে একটু দুধ চা খাবো। আর এত রং টং ঘেটে না মাথাটা ভীষণ ধরে গেছে, তাই একটা যে দুধ চা খেতে ইচ্ছা করছে। চলো দেখো আমি দুধ চা। আমাদের আদ্রক ইলাইচিওয়ালা মশালি চা রেডি হয়ে গেছে। আমি একটু বাইরে এসেছিলাম, দেখি সন্ধ্যাবেলা দেখি ওয়েদারটা হঠাৎ করে পাল্টে গেল, ভীষণ বৃষ্টি হচ্ছে। তো ওয়েদারটা সত্যি সকাল থেকে এত রোদ ছিল, তো এখন কি করছে রূপা তো আপনাদের দেখাবো। তো আমাকে আমি ওর আওয়াজ পাচ্ছি, হ্যাঁ আমি ওর আওয়াজ পাচ্ছি। তুমি কি নিচে আছো? ও আচ্ছা, তো ব্লগে এসো। সকালে যা ছিল তাই আছে নাকি? তো আজকের দিনটা তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম, যে কী কী করেছি সকাল থেকে, কী না করেছি। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে, কারণ আজকে আমাদের নিজেদেরই আজকের দিনটা ভীষণ ভালো লেগেছে। মানে খুব আনন্দের, মানে একটা ফেস্টিভ্যাল, এই কালারফুল একটা ফেস্টিভ্যালেই হোলি। আর এই দিনটা ভীষণই আমার কাছে ছোটোবেলা থেকেই ভীষণই পছন্দের একটা দিন, কারণ আমার না মানে আবির রং খেলতে ভীষণ ভালো লাগে। আর ছোটোবেলা ভাইয়ের সাথে খেলতাম, এখন আফটার ম্যারেজ ভাই তো অনেকদিনই বাইরে আছে, আর আফটার ম্যারেজ ওর সাথে খেললাম, যেটা মানে ভীষণই খুশির একটা। আর বাড়িতে মা বাবার সাথেও একটু রং খেলেছি। তো সব কিছু মিলিয়ে সকালবেলা নিজের হাতে খাবার বানানো, তারপরে সব কিছু টুকটাক টুকটাক আজকে সারাদিন যা যা হয়েছে ভীষণই ভালো একটা দিন কেটেছে। দুটো ছুটির দিন অলরেডি কেটে গেল, 3 দিন ছুটির আর কালকে লাস্ট ডে, তো 2 দিন দেখতে দেখতে কেটে গেল। কালকের দিনটা বলেই আবার তারপরে সেই খুব ভালো লাগে থাকে, তাহলে প্লিজ ব্লগটাকে লাইক করে দিও, তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো, আই হোপ তাদেরও খুব ভালো লাগবে। আর তোমরা কেমনভাবে দোলটা কাটালে এবছরে 2024-এ, তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হলো, কী এনজয় করলে না করলে, সব কিছু প্লিজ কমেন্টে জানিও। আমাদের খুব ভালো লাগবে যদি তোমরা কমেন্ট করো, যদি আমরা একে অপরের সাথে কানেক্ট করতে পারি। তোমরা চাইলে আমাদেরকে ফেসবুক পেজটাও ফলো করতে পারো, ইনস্টাতেও ফলো করতে পারো, যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর প্লিজ 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 আমাদের এই নতুন প্রচেষ্টা, আমাদের নতুন চ্যানেল ডেস্টিনি অ্যান্ড বিয়ন্ডকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একটা পার্ট হয়ে যাও, আর আমাদেরকে প্লিজ হেল্প করো টু ডু সামথিং নিউ, ডু হোয়াট উই লাভ। অ্যান্ড সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব আনন্দে থাকবেন। অ্যান্ড কিপ লাভিং অ্যান্ড কিপ ওয়াচিং আওয়ার চ্যানেল ডেস্টিনি অ্যান্ড বিয়ন্ড। শুভরাত্রি, টাটা, বাই বাই।